ওকে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। প্রায় দীর্ঘদিন পর আমরা আজকে এই ইউজিসি নেট পলিটিক্যাল সায়েন্স সংক্রান্ত আলোচনায় আরও একটি নতুন কনসেপ্ট নিয়ে আজকে আমরা ডিসকাস করব। এর আগে আমরা পেপার ওয়ান অর্থাৎ টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউডের উপরে কিন্তু বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছি, আর পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও আমরা কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট যেমন পোস্ট মডার্নিজম এবং তার সাথে যুক্ত কিছু ইম্পর্টেন্ট থিঙ্কার্স, পলিটিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে স্যামুয়েল পি হান্টিংটন এবং তার যে কিছু কনসেপ্ট যেমন ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, ওয়েব অফ ডেমোক্রেসি, পলিটিক্যাল ডিকে, সেগুলো আমরা আলোচনা করেছিলাম। এবং রিসেন্টলি আমরা রবার্ট নজিকের যে জাস্টিস থিওরি, যেটাকে এন্টাইটেলমেন্ট থিওরি অফ জাস্টিস বলে চিহ্নিত করা হয়, আমরা কিন্তু সেই বিষয়টার উপরেও একটু আলোকপাত করেছিলাম। আজকে আমরা যে বিষয়টার উপরে আলোচনা করব সেটা হচ্ছে মাল্টিকালচারালিজম বা বহু সংস্কৃতিবাদ, যেটা এনটি ইউজিসি নেটের যে ইউনিট ওয়ান অর্থাৎ পলিটিক্যাল থিওরিতে কন্টেম্পোরারি পলিটিক্যাল আইডিওলজি বা সমকালীন রাজনৈতিক মতাদর্শের যে চ্যাপ্টারটা রয়েছে তাতে ইনক্লুড করা হয়েছে। অর্থাৎ আমরা বুঝতেই পাচ্ছি যে মাল্টিকালচারিজম বা বহু সংস্কৃতিবাদ একটা কন্টেম্পোরারি পলিটিক্যাল আইডিওলজি অর্থাৎ আধুনিক বা সমকালীন রাজনৈতিক মতাদর্শ, অর্থাৎ এটা খুব রিসেন্ট, অর্থাৎ এটা খুব একটা যে পুরনো আমরা বলতে পারি না। কাজেই মূল আলোচনাতে আজকে আমরা শুরু করি বা মূল আলোচনা আমরা শুরু করি, লেটস স্টার্ট। মাল্টিকালচারালিজম কথাটা থেকে আমরা বুঝতে পাচ্ছি যে দুটো শব্দ নিয়ে গঠিত, একটা মাল্টি একটা কালচার। মাল্টি মানে মেনি বা বহু, কালচার মানে সংস্কৃতি, অর্থাৎ মাল্টিকালচারালিজম কি বলছে, বহু সংস্কৃতির কথা বলছে। বহু সংস্কৃতির কথা তারা কিভাবে বলছে সেটা আমরা আগে একটু দেখার চেষ্টা করি। মাল্টিকালচারিজম বলছে যে একটা সোসাইটি বা সমাজে কিন্তু বিভিন্ন ধরনের গ্রুপ, বিভিন্ন ধরনের রিলিজিয়ান গোষ্ঠী, বিভিন্ন ধরনের কালচারের মানুষ থাকে, বিভিন্ন রিলিজিয়ান বা বিভিন্ন ধর্মের মানুষ থাকে। এবং নর্মালি একটা সাধারণ সোসাইটি বা সমাজে কি হয় না, যে গ্রুপ বা যে গোষ্ঠীটা মেজরিটি থাকে, সংখ্যাগরিষ্ঠ থাকে, তাদের যে কালচার সেই কালচারটাই সব থেকে বেশি প্রাধান্য পায়, যার ফলে মাইনরিটি যে গ্রুপসগুলো রয়েছে তাদের যে কালচার, তাদের যে রাইটস, সেগুলো কিন্তু কখনোই মর্যাদা পায় না বা সেগুলো কিন্তু সমাজে রক্ষা হয় না, তাদেরকে মেজরিটি কালচারের সাথে নিজেদেরকে যুক্ত করে নিতে হয়। মাল্টিকালচারিজম এই জায়গাটারই কিন্তু তীব্র সমালোচনা করে। তার পরিবর্তে মাল্টিকালচারিজম দাবি করছে যে সমাজে বিভিন্ন আলাদা আলাদা গ্রুপ রয়েছে, তাদের যে রাইটস, তাদের যে অধিকার, তাদের যে কালচার, তাদের যে সংস্কৃতি, সেগুলোকে প্রিজার্ভ করতে হবে, সংরক্ষণ করতে হবে। অর্থাৎ মাল্টিকালচারালিজম একটা আমব্রেলা বা একটা ছাতার তলায় বিভিন্ন গ্রুপ, বিভিন্ন কালচার, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন ধর্মের মানুষকে এক জায়গায় নিয়ে আসতে চায়, যেখানে প্রত্যেকটা মানুষ নিজের রাইট বা অধিকারকে রক্ষা করতে পারবে। তার সাথে সাথে কি হবে না, প্রত্যেকটা যে গ্রুপস রয়েছে, প্রত্যেকটা গ্রুপসের যে আলাদা আলাদা কিছু ফিচার্স বা বৈশিষ্ট্য রয়েছে সেটাও রক্ষা পাবে। কাজে আমরা এই জায়গাটা সংক্ষেপে বলতে পারি এই রকম যে মাল্টিকালচারিজম বা বহু সংস্কৃতিবাদ কিসের দাবি করে না, সোসাইটিতে যে বিভিন্ন ধরনের বৈচিত্র্য রয়েছে, বিভিন্ন গ্রুপস রয়েছে, বিভিন্ন রিলিজিয়ান রয়েছে, তাদের যে আলাদা আলাদা বিভিন্ন রাইটস রয়েছে, তাদের যে কিছু আলাদা আলাদা ট্র্যাডিশন বা প্রথা রয়েছে, সেগুলোকে সংরক্ষণ করার দাবি জানায়। এই মাল্টিকালচারিজম সিটিজেনশিপ অ্যাজ রাইট বলে যে কনসেপ্টটা রয়েছে, অর্থাৎ সিটিজেনশিপ অ্যাজ রাইট, এই যে কনসেপ্টটা মূলত হচ্ছে টিএইচ মার্শালের, এই কনসেপ্টটাকে চ্যালেঞ্জ করে, অর্থাৎ এই কনসেপ্টটাকে তারা সমালোচনা করে। এই মাল্টিকালচারিজমের সাথে আইডেন্টিটি পলিটিক্স বা আইডেন্টিটি ক্রাইসিস, পলিটিক্স অফ রিকগনিশন, পলিটিক্স অফ রিডিস্ট্রিবিউশনের মতন ধারণাও কিন্তু যুক্ত রয়েছে। কেন যুক্ত রয়েছে না, আমরা দেখতে পাচ্ছি যে মাল্টিকালচারিজমে একটা ছাতার তলায় সমস্ত কালচারকে নিয়ে আসার কথা বলা হচ্ছে, অর্থাৎ ছোট ছোট মাইনরিটি যে কালচারগুলো রয়েছে সেগুলোকে স্বীকৃতি জানানো, রেকগনিশনের কথা বলছে। তাই জন্য মাল্টিকালচারিজমকে আমরা পলিটিক্স অফ রেকগনিশন বলেও চিহ্নিত করতে পারি। এবং মাল্টিকালচারিজম যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছে সেখানে একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস বা আইডেন্টিটি পলিটিক্স বা অস্তিত্বের সংকট। কেন অস্তিত্বের সংকট, কারণ মাল্টিকালচারিজমে বারবার বলা হচ্ছে যে বিভিন্ন ছোট ছোট গ্রুপ, তাদের যে আলাদা কালচার সেটা কিন্তু বর্তমানে মেজরিটি কালচারের কাছে আত্মসমর্পণ করছে, যার ফলস্বরূপ কি হচ্ছে না,
ছোট ছোট কালচারগুলো কিন্তু অস্তিত্বের সংকটের সম্মুখীন হচ্ছে। এই মাল্টিকালচারিজমের থিওরিটা কিন্তু মোটামুটি 1980s এবং 1990s এর পরবর্তী সময় থেকে আমাদের সমাজে খুব জনপ্রিয় হয়েছে এবং উদ্ভব হয়েছে। এবং এই মাল্টি কালচারিজমের সাথে যে থিঙ্কার্সরা যুক্ত রয়েছেন তারা একটা মেল্টিং পট কনসেপ্ট যেটা রয়েছে, মেল্টিং পট কনসেপ্টটাকে রিজেক্ট করেছেন, বাতিল করেছেন। তা মেল্টিং পট কনসেপ্টটা কি সেটা আমাদেরকে একটু বোঝার দরকার আছে। আমরা যদি একটা পট বা পাত্রে রান্না করার জন্য বিভিন্ন ধরনের সবজি রাখি, সাপোজ মনে করলাম পেঁয়াজ আদা রসুন এগুলো রাখলাম, এবারে সেগুলোকে যদি আমরা মেল্ট করি বা পিষাই তাহলে কি হবে না, আমরা আর সেই পটে দূর থেকে দেখে বুঝতে পারবো না যে তাতে কি কি ইনগ্রিডিয়েন্টস বা উপাদান ছিল, অর্থাৎ আমি চিহ্নিত করতে পারবো না যে তাতে পেঁয়াজ কতটা ছিল বা রসুন কতটা ছিল আদা কতটা ছিল, কারণ সবকিছু মেল্ট হয়ে গেছে। এরকম যে মেল্ট সমাজ ব্যবস্থা, যে সোসাইটিতে সমস্ত মানুষকে মেল্ট করা হয়, অর্থাৎ একটাই মাত্র কালচার গড়ে ওঠে যেটা মেজরিটি কালচার, যার ফলে মাইনরিটি কালচারগুলো মেল্ট হয়ে যায়, অর্থাৎ আমরা দেখে চিহ্নিত করতে পারি না ছোট ছোট কালচারগুলোকে, এরকম মেল্টিং পটের যে ধারণা সেটাকে মাল্টিকালচারিজম রিজেক্ট করছে। তার বদলে আমরা কি দেখলাম, মাল্টিকালচারিজম বলছে যে রেকগনিশন দিতে হবে, প্রত্যেকটা ছোট ছোট গ্রুপ, প্রত্যেকটা ছোট ছোট যে কালচার রয়েছে সেগুলোকে স্বীকৃতি দিতে হবে। অর্থাৎ মাল্টিকালচারিজম মেল্টিং পটের ধারণাকে বিশ্বাস রাখে না, রিজেক্ট করে, এবং তারা স্যালাড বল ফুটবলের যে ধারণা সেটাতে তারা সমর্থন করে বা সাপোর্ট করে। দে আর দ্য সাপোর্টার অফ দ্য ফুড বল স্যালাড বল সিস্টেম। এখন প্রশ্ন হচ্ছে এই ফ্রুট বলটা আবার কি জিনিস বা মেল্টিং পটটাই বা কি জিনিস। মেল্টিং পটটা আমরা আলোচনা করলাম, ফ্রুট বল বা স্যালাড বলটা কিছুই না। আমরা যদি একটা বল বা পাত্র বা পটে যদি অনেক ফ্রুট কেটে রাখি তাহলে কিন্তু কি হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি সেই ফ্রুটগুলো কিন্তু সবগুলো একসাথে মিলেমিশেই রয়েছে, কিন্তু আবার দূর থেকে আমরা চিহ্নিত করতে পাচ্ছি যে প্রত্যেকটা আলাদা আলাদা ফ্রুটকে, যে এটা আপেল বা এটা আঙুর বা এটা কলা। অর্থাৎ এখানে কি হচ্ছে, ফ্রুট বলে কি হচ্ছে না, একটা সোসাইটিতে সবাই একসাথেই রয়েছে, মিলেমিশে রয়েছে, আবার একসাথে থাকার সাথে সাথে প্রত্যেকের যে আলাদা আইডেন্টিটি সেটাও রক্ষা পাচ্ছে। কাজেই মাল্টিকালচারিজম এই ফ্রুট বল সিস্টেম স্যালাড বল সিস্টেমকে সাপোর্ট করে এবং মেল্টিং পটের ধারণাটাকে সমালোচনা করে। কাজে আমরা এতক্ষণ পর্যন্ত যে জিনিসটা দেখলাম আমি একবার রিক্যাপ করে দিই। কি দেখলাম, মাল্টিকালচারিজম মানে বহু সংস্কৃতিবাদ, তারা মেনি কালচার, অর্থাৎ সমাজে প্রত্যেকটা কালচারকে সংরক্ষণ করার দাবি জানাচ্ছে। তারা সিটিজেনশিপ অ্যাজ রাইট এর ধারণাকে সমালোচনা করেছেন, কেন সমালোচনা করেছেন সেটা আমরা নেক্সট স্লাইডে গিয়ে আলোচনা করব। এবং সমাজের প্রত্যেকটি গ্রুপস, প্রত্যেকটি ছোট ছোট গোষ্ঠীর যে আলাদা আলাদা কালচার রয়েছে তাদের যে রাইটসগুলো রয়েছে সেগুলোকে মাল্টিকালচারিজম সংরক্ষণের দাবি জানায়, স্বীকৃতি দেওয়ার দাবি জানায়। তাই জন্য এটাকে আমরা পলিটিক্স অফ রেকগনিশন বলে চিহ্নিত করতে পারি। 1980s এর পর থেকে এই চিন্তাভাবনাটা সমাজে কিন্তু আসছে এবং তারা মেল্টিং পটের ধারণাকে রিজেক্ট করেছেন। কেন মেল্টিং পটের ধারণাকে রিজেক্ট করেছে, মেল্টিং পট এমন একটা ধারণা যেখানে অন্যান্য ছোট ছোট মাইনরিটি যে রাইটস বা তাদের যে আলাদা আলাদা ট্র্যাডিশন সেগুলো মূল মেন স্ট্রিম বা মেজরিটি যে সোসাইটি বা মেজরিটি কালচারের সাথে মিশে যায়, ফলে তাদের আলাদা সংস্কৃতিগুলো আর সমাজে টিকে থাকতে পারে না। তাই জন্য মাল্টিকালচারিজম ফ্রুট বল বা স্যালাড বলকে সমর্থন করে, কারণ এটা এমন একটা ধারণা যেখানে কিন্তু প্রত্যেকের যে আলাদা আলাদা কালচার সেটাই কিন্তু সংরক্ষিত হয়। এই মাল্টিকালচারিজমের সাথে অনেক থিঙ্কার যুক্ত রয়েছে, যেমন উইল কিমলিকা, ভিকু পারেক, মরিস ইয়ং। আমরা তার মধ্যে কিছু থিঙ্কারসদের যে অভিমত সেটাকে আমরা আলোচনা করার চেষ্টা করব। যেমন মাল্টিকালচারিজমের আলোচনা একজন ইম্পর্টেন্ট থিঙ্কারসই হচ্ছে উইল কিমলিকা। তিনি মূলত কমিউনিটারিয়ান ক্রিটিক অফ লিবারালিজমের ভিত্তিতে কিন্তু তার মাল্টিকালচারিজমের ধারণাটাকে তুলে ধরেছেন। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে কমিউনিটারিয়ান ক্রিটিক অফ লিবারালিজম এই ধারণাটা কি? কিছুই না, উইল কিমলিকা তার বহু সংস্কৃতিবাদের আলোচনাতে কমিউনিটারিয়ানিজম এবং লিবারালিজম দুটোর থেকে কিছু কিছু ফিচার্স নিয়ে একটা নতুন কনসেপ্ট দিয়েছেন মাল্টিকালচারিজম সম্পর্কে। তাহলে আমাদেরকে আগে দেখতে হবে লিবারালিজম কি। লিবারালিজম কি? উদারনীতিবাদ, যেখানে ইন্ডিভিজুয়াল রাইটস, ব্যক্তির স্বাধীনতার উপরে গুরুত্ব দেওয়া হয় এবং ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ব্যক্তিকে আলাদা আলাদা চোখে দেখা হয় এবং ইম্পর্টেন্স দেওয়া হয়। আর কমিউনিটারিয়ানিজমে কি, ব্যক্তি নয়, ইন্ডিভিজুয়াল নয়, কমিউনিটি বড়, এই চিন্তাভাবনাটাকে দেখা হয়। তা উইল কিমলিকা কি করলেন, তার আলোচনায়
লিবারালিজমের কিছু প্রিন্সিপাল কমিউনিটারিনিজমের কিছু প্রিন্সিপালকে নিয়ে নতুন একটা কনসেপ্ট দিলেন, সেটাই হচ্ছে মাল্টি কালচারিজম। অর্থাৎ তিনি বলছেন যে এমন একটা সোসাইটি তৈরি করতে হবে যেখানে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা যে স্বাধীনতা বা লিবার্টি রয়েছে সেটা তো রক্ষা পাবেই, তার সাথে সাথে তারা যে কমিউনিটির আন্ডারে রয়েছে সে কমিউনিটিরও স্বাধীনতা থাকবে। এইভাবে তিনি তার চিন্তা ভাবনাটাকে তুলে ধরেছিলেন। তার লেখা বিখ্যাত একটি গ্রন্থ হচ্ছে মাল্টি কালচারাল সিটিজেনশিপ 1995। এবং উইলকিমলিকা মনে করেছেন যে মাইনরিটিদেরকে বিশেষ কিছু অধিকার দেওয়া উচিত। এই প্রসঙ্গে তিনি থ্রি কাইন্ডস অফ মাইনরিটি রাইটস এর কথা বলেছেন, যেমন সেলফ গভর্নমেন্ট রাইট, পলিএথনিক রাইটস, রিপ্রেজেন্টেশন রাইটস। অর্থাৎ মাইনরিটিদেরকে সেলফ গভর্নমেন্ট রাইটস দিতে হবে, অর্থাৎ তারা নিজেরাই নিজেদেরকে স্বশাসন করতে পারে, অর্থাৎ তারা যাতে নিজেরাই নিজেদেরকে স্বায়ত্তশাসন দিতে পারে তার জন্য কিছু স্পেশাল অধিকার তাদেরকে দিতে হবে। অর্থাৎ আঞ্চলিক স্তরে তাদেরকে একটা স্থানীয় স্বায়ত্তশাসনের অধিকার দিতে হবে, পলি এথনিক রাইটস দিতে হবে। অর্থাৎ কিছু কিছু যেমন গ্রুপ থাকে, যেমন আমরা যদি বলি শিখ বা মুসলিমদের মধ্যে ড্রেস কোড অর্থাৎ পোশাককে কেন্দ্র করে কিছু রীতি রয়েছে, সেক্ষেত্রে তাদেরকে ছাড় দিতে হবে। রিপ্রেজেন্টেশন রাইটস দিতে হবে, অর্থাৎ পার্লামেন্ট বা আইনসভায় আসন সংরক্ষণ করতে হবে মাইনরিটিদের জন্য, এবং সরকারি বিভিন্ন চাকরি বা কোনো উঁচু পদ বা পোস্টেও কিন্তু তাদের জন্য বিশেষ সংরক্ষণ করতে হবে। এরকম উইলকিমলিকা কিছু মাইনরিটি রাইটস এর কথা বলছেন, মূলত তিন ধরনের মাইনরিটি রাইটস এর কথা তিনি বলেছেন। একটা ঘোষণা, আমাদের এনটিএ ইউজিসি নেট পেপার ওয়ান অর্থাৎ টিচিং অ্যাপটিটিউড রিসার্চ অ্যাপটিটিউড অ্যান্ড পেপার টু পলিটিক্যাল সায়েন্সের উপরে কিন্তু একটা কোর্স অলরেডি চলছে, যেটা মূলত একটা পেড কোর্স, অর্থাৎ স্বল্প পরিশ্রমিকের বিনিময়ে এখানে সিস্টেমেটিক ওয়েতে আলোচনা করা হয় এবং নোট প্রোভাইড করা হয়। সে ব্যাপারে আপনারা জানতে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবারে আমরা যেটা দেখব, ভিকু পারেক, তিনিও মাল্টিকালচারালিজমের সাথে যুক্ত একজন গুরুত্বপূর্ণ থিঙ্কার্স। ভিকু পারেক তার আলোচনাতে একটা ডায়লগের কথা বলছেন, তার আলোচনাতে একটা কনভারসেশনালের ধারণা আসছে, অর্থাৎ কথোপকথনের ধারণা আসছে। অর্থাৎ তার আলোচনাটাকে আমরা কনভারসেশনাল অ্যাপ্রোচ বলতে পারি। ভিকু পারেক তার গ্রন্থটার নাম হচ্ছে রিথিঙ্কিং মাল্টিকালচারিজম। সেখানে তিনি বলছেন যে মেজরিটি এবং মাইনরিটি গ্রুপসগুলো যদি সবসময় একটা কনভারসেশন করে, ডায়ালগ করে, অর্থাৎ পারস্পরিক আলাপ আলোচনায় বসে, তাহলে কিন্তু সমাজে যে মেজরিটি মাইনরিটির মধ্যে যে ক্ল্যাশ থাকে, সংঘর্ষ থাকে, সেটা কিন্তু হবে না। সংঘর্ষ থেকে তারা নিজেদেরকে দূরে রাখতে পারবে। তার জন্য সবসময় মেজরিটিদের সাথে মাইনরিটিদেরকে আলোচনায় বসতে হবে, ওপেন ডিসকাশন করতে হবে। এই কথাগুলো কিন্তু ভিকু পারেক বলছে, এবং ভিকু পারেকও কিন্তু মাইনরিটিদেরকে বিভিন্ন অধিকার বা রাইটস দেওয়ার কথা কিন্তু বলেছেন। আমরা প্রথমে একটা জিনিস দেখেছিলাম যে মাল্টিকালচারিজম সিটিজেনশিপ অ্যাজ রাইট বা নাগরিকত্বকে অধিকার দেওয়ার যে তত্ত্ব, এই সিটিজেনশিপ অ্যাজ রাইটের তত্ত্বটাকে সমালোচনা করেছে বা বাতিল করেছে। এখন আমরা দেখবো সিটিজেনশিপ অ্যাজ রাইটের ধারণাটা কি। এই ধারণাটা মূলত টিএইচ মার্শাল দিচ্ছেন। আমরা জানি টিএইচ মার্শালের বিখ্যাত গ্রন্থের নাম সিটিজেনশিপ অ্যাজ সোশ্যাল রাইটস। এই টিএইচ মার্শাল বলছে যে একটা সোসাইটিতে যারা মার্জিনালাইজড পিপল, পিছিয়ে পড়া শ্রেণী, মাইনরিটি গ্রুপস রয়েছে, তাদেরকে কি দিতে হবে না, নাগরিকতা দিতে হবে, সিটিজেনশিপ দিতে হবে। পাশাপাশি তাদেরকে বিভিন্ন ধরনের অধিকার দিতে হবে, রাইটস দিতে হবে, তাদেরকে পৌর অধিকার দিতে হবে, অর্থনৈতিক অধিকার দিতে হবে, সোশ্যাল রাইটস দিতে হবে। তাহলে কি হবে না, এই পিছিয়ে পড়া বঞ্চিত যে শ্রেণীগুলো রয়েছে তারা নিজেদেরকে রাষ্ট্রের সাথে একাত্ম করে দেখবে, অর্থাৎ তাদের মধ্যে একটা ন্যাশনালিজম আসবে, জাতীয়তা বোধ আসবে, তাদেরকে নাগরিকতা অধিকার দিলে। এবং জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম আসলে তারা সমাজের যে মূল কালচার অর্থাৎ যে মেজরিটি কালচার সেটার সাথে নিজেদেরকে সংযুক্ত করবে। এটা ছিল টিএইচ মার্শালের সিটিজেনশিপ অ্যাজ রাইটের ধারণা, যে ধারণাটাকে মাল্টিকালচারিজম সমালোচনা করে। কেন সমালোচনা করে আমরা বুঝতেই পাচ্ছি, কারণ মাল্টিকালচারিজম বলেছে প্রত্যেকটা কালচারকে সংরক্ষণ করতে হবে। এবারে যারা সমাজের মার্জিনালাইজড পিপল তারা যদি মেজরিটি কালচারের সাথে নিজেদেরকে সংযুক্ত করে নেয়, তাহলে তাদের যে পার্টিকুলার কালচার সেটা কিন্তু একটা আইডেন্টিটি ক্রাইসিসের সম্মুখীন হবে। তাই জন্য টিএইচ মার্শালের এই সিটিজেনশিপ অ্যাজ রাইটের যে চিন্তা ভাবনাকে কিন্তু মাল্টিকালচারাল থিঙ্কার্সরা বাতিল করে দিচ্ছেন বা সেটাকে সমালোচনা করছে। আমরা স্যালাট বলের কথা বলেছি, রেকগনিশনের কথা বলেছি, চার্লস টেলরও কিন্তু তার যে মাল্টিকালচারিজম সংক্রান্ত যে মডেল বা আলোচনায় পলিটিক্স অফ রেকগনিশন অর্থাৎ বিভিন্ন গ্রুপসকে স্বীকৃতি জানাতে হবে সে ব্যাপারে আলোচনা করেছেন।
মাল্টিকালচারিজমের আলোচনা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেটা আমরা পরবর্তী সময় আলোচনা করতে পারি ইন ডিটেলস, থিন অ্যান্ড থিক মাল্টিকালচারিজম। থিন মাল্টিকালচারিজম মূলত বিশ্বাস করে যে যে সোসাইটিতে কেবলমাত্র লিবারাল আইডিয়াগুলোকে সংরক্ষণ করব, লিবারাল আইডিয়াতে যারা বিলিভ করে সেই সকল গ্রুপকে আমরা সংরক্ষণ করব। বা ঠিক মাল্টিকালচারিজমটা একটু ব্রডার পার্সপেক্টিভ, তারা বলছে যারা লিবারাল আইডিয়ায় বিশ্বাস করে না, কারণ সমাজের প্রত্যেকটা গ্রুপ তো আর লিবারাল আইডিয়াতে বিশ্বাস করবে তা নয়, কিছু রিলিজিয়াস গ্রুপ থাকতে পারে, আমরা যারা বিশ্বাস করে লিবারাল আইডিয়াতে তাদেরকেও সংরক্ষণ করব, যারা বিশ্বাস করে না তাদেরকেও সংরক্ষণ করব। এটা হচ্ছে ঠিক মাল্টিকালচারিজম, যেটা আমি জাস্ট একটু ছোট করে বললাম, এটা অনেক ডিটেল আলোচনা করার প্রয়োজন রয়েছে। লাস্টে আমরা এই শর্ট ভিডিও বা এই ছোট সংক্ষিপ্ত আলোচনাতে আরেকটা জিনিস দেখব, আমাদের পৃথিবীতে যে বিভিন্ন মাল্টিকালচারাল গ্রুপসগুলো রয়েছে সেগুলোকে আমরা কয়েকটা ভাগে ক্লাসিফাইড করতে পারি বা বিভক্ত করতে পারি। যেমন প্রথমে হচ্ছে ন্যাশনাল গ্রুপস, যেটাকে আমরা ন্যাশনাল মাইনরিটিস বলেও চিহ্নিত করতে পারি, অর্থাৎ সেই সকল গোষ্ঠী যারা কোনো একটা দেশে অনেক দিন ধরে বসবাস করছে, এমনকি সেই দেশটার নামকরণ হওয়ার অনেক আগে থেকেই বসবাস করছে। যেমন স্পেনে ক্যাটালানস যে গ্রুপস রয়েছে তারা, ইন্ডিজিনিয়াস গ্রুপস বলে একটা মাল্টিকালচারাল গ্রুপস হয়, যেমন কানাডাতে ইনুইট বলে এরকম ইন্ডিজিনিয়াস গ্রুপস বসবাস করে, যারা হচ্ছে ইন্ডিজিনিয়াস গ্রুপসটা কি না, যারা হচ্ছে অরিজিনাল ইনহ্যাবিটেন্ট, অর্থাৎ কোনো একটা ভূখণ্ডের অরিজিনাল অর্থাৎ সেখানকার প্রকৃত বাসিন্দা, তারা হয়তো এক সময় সেখানে মেজরিটি ছিল কিন্তু বর্তমানে তারা সেই অঞ্চলে সংখ্যালঘু বা মাইনরিটিতে পরিণত হয়েছে। ভলেন্টারি ইমিগ্রেন্টস হয়, ভলেন্টারি মানে নিজের ইচ্ছায়, স্বেচ্ছায় যখন কোনো মানুষ ব্যবসা বাণিজ্য বা ইনকাম বা অন্য কোনো রিজনে নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে যায়, সেটাকে আমরা ভলেন্টারি ইমিগ্রেন্টস বলতে পারি। যেমন ভারত থেকে হয়তো কেউ কাজের জন্য বা অন্য কোনো কারণে ইউএসএ বা আমেরিকাতে গিয়ে বসবাস করতেই পারে। রিলিজিয়াস গ্রুপস হয় একটা মাল্টিকালচারাল গ্রুপস, যেমন আমেরিকাতে দেখা যায়, আমেরিকাতে আমিস যে জনগোষ্ঠী রয়েছে সেটাকে রিলিজিয়াস গ্রুপগুলো কি করে না, তারা মূল যে সোসাইটি বা মূল সমাজ সেই সমাজ থেকে নিজেদেরকে দূরে রাখে, নিজেদেরকে বিচ্ছিন্ন করে রাখে। তাই জন্য এই রিলিজিয়াস গ্রুপগুলোকে আইসোলেশনিস্ট ইথনো রিলিজিয়াস গ্রুপ বলেও চিহ্নিত করা হয়। কেন আইসোলেশনিস্ট বলা হচ্ছে, বিকজ তারা মূল যে সোসাইটি বা মেন স্ট্রিম সোসাইটি থেকে নিজেদেরকে দূরে রাখছে, আইসোলেশনে রাখছে। এছাড়া ইনভলেন্টারি মাইগ্রেন্টস হয়, অর্থাৎ যেমন বিভিন্ন পলিটিক্যাল রিফিউজি বা উদ্বাস্তুদের কথা বলতে পারি, যাদের কাছে হয়তো কোনো দেশের নাগরিকত্ব নেই বা নাগরিকত্বের বৈধ যে কাগজপত্র সেগুলো না থাকার জন্য তারা কোনো দেশেরই নাগরিক নয়, তারা এই দেশ ওই দেশ ঘুরে বেড়ায়। সাম্প্রতিককালে এক্ষেত্রে আমরা রোহিঙ্গা ইস্যুর কথা কিন্তু চিহ্নিত করতে পারি। অর্থাৎ আমরা খুব শর্ট টাইমের মধ্যে মাল্টিকালচারিজমের যত ইম্পর্ট্যান্ট ক্ষেত্রগুলো রয়েছে আমরা খুব আলোচনা করার প্রচেষ্টা করলাম। এর পরবর্তী সময় আমরা নতুন নতুন আরো ভিডিও আনবো। আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। থ্যাংক ইউ।